ওমাছি, এই যে আমরা একটু বসতে পাচ্ছি, তুমি যে এতটা উপকার করছো সেই হিসাবে খুব কম বলছো। এক কুড়ি পাঁচ টাকা ফাইন করবে দাদু ভাই। দেখি তোমার চোখে তো জল চলে এসেছে। শোনা, তো বিচে গিয়ে খুব জোরে খিদে পেয়েছে। মাম তুমি কি খাবে বিচে গিয়ে? চিকেন। তো একবারে খাওয়া দাওয়া করেই ফিরবো, সকালবেলা বেরিয়ে যাবো, বেরোনোর আগে একবার স্নান করবো। এবার আমরা যাচ্ছি বিচে। উদয়পুর বিচ, এই ওই ব্যাগ গুলো এখন খুব উঠেছে। এই সরি, উদয়পুর বিচ, বকখালি বিচ, উদয়পুর বিচ, উদয়পুর বিচ বলে বলে এই ব্যাগগুলো খুব উঠেছে। এই ব্যাগগুলো আমি একটা কিনবো। এখানটা আমরা কোথাও ব্রেকফাস্ট করেছিলাম না? বাহ, আগের থেকে বকখালি বিচ এখন খুব ভালো করে দিয়েছে। উদয়পুরের মতোই অনেকটা করে দিয়েছে, দেখো টেবিল টেবিল দিয়ে, চেয়ার ফেয়ার দিয়ে। মন্দিরের ওখানে কালী মন্দির পিছনে তাড়াতাড়ি ঘোরাও। এক কুড়ি পাঁচ টাকা ফাইন করবে দাদু ভাই। আমরা বাইক নিয়ে ঢুকেছিলাম, বেরিয়ে গেছি। এখানে বাইক নিয়ে ঢোকা বারণ, নো এন্ট্রি লেখা, ঢুকলেই পাঁচশো টাকা ফাইন। তো বকখালির বিচু এখন কিছুটা সেই উদয়পুর বিচের মতো হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে একটা নতুন জিনিস দেখছি, এই লাইন দিয়ে সব ভেলপুরি, তো ভেলপুরি ওটা দিয়ে সব ফুচকা, ওটা হচ্ছে সব মাছের সব মানে প্যারালাল রেখে দিয়েছে। এদিকে আয় মাম, এদিকে আয়, গরু আছে, এদিকে চলে আস। তো এখান থেকে ভেলপুরি নিচ্ছি চল্লিশ টাকা। কি মাছের কি কি দাম, কাঁকড়া কি কি দাম সেটাই দেখবো। কাঁকড়া একশো টাকা প্লেট। মাম কিরে, এদিকে এবার আমাদেরটা আলটিমেটলি হচ্ছে, এখানে চিকেনের কিছু আইটেম পাওয়া যায় না না? ও, না একটা নতুন ব্যাপার দেখলাম, মানে এক লাইনে মাছ, এক লাইনে ফুচকা, এক লাইনে যে হ্যাঁ ভুট্টা, এক লাইনে আইসক্রিম, এক লাইনে পাপড়ি চাট, এটা এরকম নতুন করেছে না? আর এই এই যে এখানে বসছো, এর জন্য টাকা পয়সা দিতে হয়? ওমাছি, এই যে আমরা একটু বসতে পাচ্ছি, তুমি যে এতটা উপকার করছো সেই হিসাবে দশ টাকা খুব কম বলছো, কিন্তু তাও আমরা খুশি হয়ে তোমাকে দেবো। এবার বিষয়টা হচ্ছে তোমার যে গরু ওখানে আটকে রয়েছে, দেখছি কি করে আনবে ওই ভাটার সময়। আচ্ছা ঠিক আছে, আর একটা দাও, আর একটা দাও। আচ্ছা, আর শোনো মাসি, এখানে কটা পর্যন্ত অ্যালাউ আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি নিলে তাহলে? এক প্লেট কাঁকড়া একশো টাকা। এবার দেশি কাঁকড়া কটা? দেশি কাঁকড়া হচ্ছে 300। আর একটা বিদেশি?
খাও মাম খাও। আর এটা এটা কত নিচে? এটা 10 টাকা পিস। এটা হচ্ছে লোটে মাছ তাই তো? ঠিক আছে। মাছ কাঁকড়া খাওয়া হচ্ছে আর পায়ে জল আসছে আর পুরো শান্ত পরিবেশ মাইন্ড ব্লোয়িং। শঙ্করপুরে যা কাঁকড়া তার থেকে এটা মানে শত গুণে ভালো। চলো বাবা যাবে তো মানে ভাবো সমুদ্রের জলে পা ভেজাচ্ছি আর কাঁকড়া খাচ্ছি সাথে চিংড়ি মাছ। গরুগুলো কি বলতো মানে এরকম ডেলি এরকম আপ ডাউন করে করে অভ্যাস হয়ে গেছে, মানে 200 মিটার সমুদ্রের জল পেরিয়ে আসা কোনো ব্যাপার না। দেখি তোমার চোখে তো জল চলে এসেছে সোনা, সব তো তুমি খেয়েছি আমি আর কি খাবো বলো। ভাই জল আসছে না? আসছে আমরা এই হোটেল পরিতোষ এখানে খেতে যাব, দেখি কত কি দাম। এটা বিচার দিক দিয়ে এসে প্রথমে যে ডান হাতের দোকানটা ওইটা কি কি অর্ডার দিলে? কত কি বলো? 330 টাকা। কি কি আর আম কি খেয়েছো? হ্যালো বাপা কি খেয়েছো বলো, টাকাটা দিয়ে দাও। টাটা ভালো থাকবে। ভালো থাকবে। বাই বাই। বাই বাই। সি ইউ। সি ইউ।